নমস্কার, আবারও আরেকবার মহাপঞ্চমীর তিথিতে আপনাদের স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। সঙ্গে রয়েছি আমি সুজাতা। আমরা এই মুহূর্তে চলে এসেছি রাজধানী আগরতল আর ফ্লাওয়ার্স ক্লাবে। রাজধানী আগরতল আর ফ্লাওয়ার্স ক্লাব কিন্তু প্রত্যেক বছরই বিভিন্ন আধুনিকতার ছোঁয়া কিংবা বিভিন্ন আধুনিক থিম নিয়ে আসে, এবং এবছর আমরা যদি আপনাদেরকে দেখাই যে তারা কি কি থিম নিয়ে এসেছেন, আমরা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। তারা কিন্তু ফ্লাওয়ার্স ক্লাব এবছর তাদের যে শারদীয় দুর্গা পুজোর থিম সেটা হচ্ছে ভার্টিকান সিটি। হ্যাঁ, এই ভার্টিকান সিটির একটা দৃশ্য তারা তুলে ধরেছেন এবং প্যান্ডেলটা আমরা আপনাদেরকে দেখাবো যে ভার্টিকান সিটির আদলে তৈরি করা হয়েছে। আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করছি যে এই ভার্টিকান সিটি তারা তৈরি করেছেন, অর্থাৎ বলতেই পারি যে এবারের যে থিম তারা নিয়েছেন এই ভার্টিকান সিটি তারা তুলে ধরেছেন রাজধানী আগরতলায়, এবং সেই ভার্টিকান সিটির সম্পূর্ণ একটা আদলে এই মন্দিরটা তৈরি করার তারা চেষ্টা করছেন, এবং তার একটা নিদর্শনও দেখানো হচ্ছে প্যান্ডেলের ঠিক বাইরে। আমরা দেখতে পাচ্ছি যে তার সেই ভার্টিকান সিটির যে প্যান্ডেলটা তারা তৈরি করেছেন, যে সিটির সেই একটা বড় বিল্ডিং আমরা বলতে পারি, সেই বিল্ডিংয়ের আদলে সেখানে তৈরি করা হয়েছে সেই দৃশ্যগুলি, যা বাইরে রাখা একটা এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে। এবং সম্পূর্ণরূপে আমরা যদি প্যান্ডেলটা আপনাদের দেখাই, তার উচ্চতা প্রায় অনেকটাই, এবং তার মধ্যে কিন্তু খ্রিস্টিয়ানিটির অর্থাৎ খ্রিস্টান ধর্মের বেশ কিছু ঝলক রয়েছে। তার জন্যই আমরা বলে থাকি যে আমাদের ভারত হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এবং সেই ভারতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তোলার মধ্যে কিন্তু এটা অনেকটাই অন্যতম আমরা বলতে পারি, যেখানে আমরা বলেই থাকি যে ধর্ম যার যার উৎসব সবার। এবং আমরা এখন এই ভার্টিকান সিটিতে যেটা দেখতে পাচ্ছি যে খ্রিস্টিয়ান যে ধর্মটা রয়েছে সেই ধর্মের বেশ কিছু প্রতিকৃতি সেখানে রাখা রয়েছে, তার বিভিন্ন আদল সেখানে রয়েছে, বিভিন্ন অংশ তার সেখানে জুড়ে দেওয়া হয়েছে এই ভার্টিকান সিটির মধ্যে তো অবশ্যই। এবারে আমরা প্যান্ডেলটা আপনাদেরকে দেখালাম এক এক করে, আমরা যাবো ভেতরে কেমন তৈরি করা হয়েছে, ভেতরের সাজসজ্জা ঠিক কেমন রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এই ভার্টিকান সিটিতে কী কী দৃশ্য উল্লেখ করা রয়েছে, সেখানে বেশ কিছু দৃশ্য উল্লেখিত করা রয়েছে, সেই দৃশ্যগুলির পাশাপাশি কিন্তু প্যান্ডেলের ভেতরে যদি আমরা দেখাই তাহলে সেই প্যান্ডেলের ভেতরের পরিবেশটা ঠিক কেমন রয়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো, যে প্রতিমাটা ঠিক কেমন রয়েছে, প্রতিমা কীভাবে তৈরি করা হয়েছে, কী আদলে সেই প্রতিমাটা তৈরি করা হয়েছে সেটাই সবচাইতে বড় বিষয়। এবং আমরা কিন্তু প্যান্ডেলের ভেতরে চলে এসেছি এবং সেখানকার যে প্রতিমাটা রয়েছে সেই প্রতিমা কী রয়েছে এই বছরের শারদীয় দুর্গোৎসবের ফ্লাওয়ার্স ক্লাবে, এই প্রতিমাটা কিন্তু খুবই নজর কাড়া আকর্ষণীয় প্রতিমা আমরা বলতে পারি, যেখানে মা দুর্গার প্রতিমা বলি না কেন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিকেয়, গণেশ প্রত্যেকের যে পরিধেয় পোশাক রয়েছে সেই পোশাকগুলি কিন্তু একেবারে নজর কাড়ছে বলা যেতে পারে, এবং রং বেরঙের সেখানে শাড়ি গয়না থেকে শুরু করে মাকে সাজিয়ে তোলা হয়েছে। দুর্গতিনাশিনী মা দুর্গা ইতিমধ্যে সেজে উঠেছেন ফ্লাওয়ার্স ক্লাবে। আজ মহাপঞ্চমীতেও কিন্তু এখানে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। আজ মহাপঞ্চমীর এই তিথিতে এই ফ্লাওয়ার্স ক্লাবের যে প্রতিমাটা রয়েছে সেই প্রতিমাটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এবং সেই প্রতিমার বিশেষত্ব যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি তাহলে সাবেকিয়ানার পাশাপাশি এই প্রতিমায় কিন্তু স্থান পেয়েছে একটা মায়ের উজ্জ্বল রূপ, এবং সেই উজ্জ্বল রূপের মধ্যে রয়েছে রংবাহারি গয়না, রয়েছে রংবাহারি সেখানে তাদের পরিধেয় পোশাক। সেই পরিধেয় পোশাক যদি আমরা আপনাদেরকে দেখাই, মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিকেয়, গণেশ থেকে শুরু করে প্রত্যেকের যে পরিধেয় কাপড় রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে নিপুণ হাতের কাজ এবং নিপুণ হাতের কাজে তৈরি করা হচ্ছে। এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এই প্রতিমাটা তার পাশাপাশি যে পুরো প্যান্ডেলটা রয়েছে সেই প্যান্ডেল সহ পুরো প্রতিমার কী রূপ আমরা ইতিমধ্যে আপনাদের সামনে দেখাচ্ছি, সেই রূপটা আমরা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করছি। ফ্লাওয়ার্স ক্লাবের এবছরের বিশেষ কী থিম রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। ভার্টিকান সিটির আদলে তারা পুরোপুরি কিন্তু প্যান্ডেলটা সাজিয়ে তুলেছেন, তারপর ভেতরের প্রতিমার সজ্জাটা কী রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো এখানেই বিদায় নেব, আমাদের পরবর্তী আপডেট নিয়ে তো অবশ্যই থাকছি। ক্যামেরায় শুভম এবং অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।